গুড মর্নিং, আমরা এখন আছি ধর্মশালাতে। আমার দেখা হিমাচলের মানালির পর থেকে সব থেকে বেস্ট প্লেস ধর্মশালা যেটা মনে হচ্ছে। অসাধারণ ভিউ, ভিউটা দেখুন, অসাধারণ ভিউ। আমার যে অ্যাসোসিয়েট হোটেল তার ঠিক বাইরের ভিউটা ঠিক এই রকম। চলুন একটু হোটেলের ভেতরে যাওয়া যাক, গিয়ে রিসেপশনের দেখা যায়, রিসেপশন পোর্শনটা, ডাইনিং স্পেস কীরকম। আসুন আপনারা দেবভূমিকে, আসুন দেবভূমিকে এক্সপ্লোর করুন, খুব ভালো লাগবে। এখানে পার্কিং লট, এটা হলো আপনার রিসেপশন এরিয়া, খুব ওয়েল ডেকোরেটেড রিসেপশন এরিয়া। দেখুন এখানে বসার জায়গা আছে, এখানে বেশ ওয়েল ডেকোরেটেড, বেশ বড় স্পেসিয়াস একটা রিসেপশন এরিয়া। চলুন এবার উপরে গিয়ে ডাইনিং স্পেসটা দেখা যায়। এই হলো রিসেপশন, এই হলো এদের ডাইনিং স্পেস, যথেষ্ট স্পেসিয়াস এবং ওয়েল ডেকোরেটেড। সব কাঠের চেয়ার, টেবিল খুব সুন্দর, বেশ এখানে বড় একটা টিভি আছে, যে দেখে টিভি দেখতে পারবেন, খুব ওয়েল ডেকোরেটেড। এবং ডাইনিং স্পেসের যে ব্যালকনি, সেখান থেকেও খুব সুন্দর আপনারা একটা ভিউ পাবেন, অসাধারণ। সামনের পুরো হিলের ভিউটা খুব সুন্দর পাবেন। দেখুন এখানে বেশ স্পেসিয়াস, এখানে বাফেতে বাফেট লাগানোর ব্যবস্থা করা আছে। এটা হলো ওদের কিচেন, খুব নিট অ্যান্ড ক্লিন। ধরে দেখা যাক ভেতর কেমন। আমাদের সাথে আছে হোটেলের মালিক বিশু রাজপুত। এই হলো রুম নাম্বার 401। দেখুন প্রতিটা ফ্লোরে এদের চারটে করে রুম আছে, একটা দুটো আর ওদিকে দুখানা। সুতরাং রুমটা কেমন দেখা যাক একবার। এই হলো রুমের ভিতরে ঢুকলাম, ঢুকেই ডান দিকে আপনার একটা আছে আলমারি আছে একটা, যেখানে জামা কাপড় রাখতে পারবেন। এইখানে একটা আয়না আছে, টাওয়েল দেওয়া আছে, সাবান আছে। আর এই হলো এন্টায়ার বেডরুমটা, দেখি এখানে দুখানা সোফা লাগানো আছে বসার জন্য, একটা কিং সাইজ বেড আছে, এখানে তিনজন আরামসে আপনারা শুতে পারবেন। বেশ ওয়েল ডেকোরেট, এখানে ফটো ফ্রেম লাগানো আছে, ওয়েল ডেকোরেট। আপনাকে বাইরে থেকে রুম থেকে ভিউটা দেখাবো। এই দেখুন রুম থেকে এই ভিউ, এবং যদি আপনারা রুম থেকে ব্যালকনিতে যান, প্রত্যেকটা রুমে আলাদা করে ব্যালকনি আছে, তাহলে ব্যালকনি থেকে ঠিক জাস্ট এই ভিউটা পাবেন। জাস্ট ওয়াও, অসাধারণ ভিউ। একটু ওয়েদার ক্লাউডি হয়ে গেছে, এই দেখুন দূরে পুরো পাহাড়ের মাথায় একদম বরফে ঢেকে গেছে, একটু ক্লাউডি হয়ে গেছে, সকালবেলা হালকা একটুখানি বৃষ্টি হয়েছে, কিন্তু ভিউ কোনো কথা হবে না, বস অসাধারণ ভিউ। একটুখানি ক্রাউড থেকে, ধর্মশালার যে মেন ক্রাউড সেটা থেকে একটুখানি দূরে, ধর্মশালার যে নাড্ডি পয়েন্ট আছে তার ঠিক ওপরই। এই দেখুন এদিক থেকে দেখুন লেস ক্রাউডেড, অত ভিড়ভাড়টা নেই, কিন্তু ভিউ অসাধারণ ভিউ। সামনে দেখতেই পাচ্ছেন ভিউ, পুরো পাহাড়গুলোর মাথাগুলো বরফে ঢাকা। এখন এটা জানুয়ারি মাস, তো অসাধারণ ভিউ। তো আপনারা আসুন ধর্মশালা, আসুন ধর্মশালাকে এক্সপ্লোর করুন। এখান থেকে ম্যাগলয়েডগঞ্জ যান, সাইট সিন করুন, ডালহৌসি, ধর্মশালা আর অমৃতসর, এই তিনটে জায়গা কিনে 5-6 দিনের প্ল্যান করতে পারেন। আমাদের সাথে এলে, আমাদের সাথে যদি আসেন, তাহলে আমরা এই ধরনের রুম এবং এই ধরনের প্রপার্টি এই আর এই ভিউ পাবেন আপনারা। তো আসুন এক্সপ্লোর করুন হিমাচলকে। এবার চলুন একটু বাথরুমটা দেখা যাক। এই রুমের ব্যালকনি থেকে ঢুকলাম, বাথরুমটা একটুখানি দেখে নেবো। দেখুন আরেকবার এই দিক থেকে অ্যাঙ্গেলটা দেখাচ্ছি, এখানে একটা টিভিও আছে আপনার, আর কিং সাইজ বেড, ফটো ফ্রেম আছে, বসার জায়গা দুখানা সোফা আছে। বাথরুমটা একবার দেখে নেবো, কারণ যেটা বাথরুমটা খুব ইম্পর্টেন্ট জিনিস সবার ক্ষেত্রে। বাথরুম, এই হলো বাথরুম, যথেষ্ট স্পেশিয়াল বাথরুম। এখানে মেশিন আছে, আয়না আছে, ওয়েস্টার্ন টয়লেট আছে, এখানে গিজার আছে, এখানে আপনার শাওয়ার আছে, আপনি স্নান করার জন্য আপনার এখানে কল আছে। যথেষ্ট স্পেসিয়াস বাথরুম এবং ওয়েল ইকুইপড, আর খরচ একদম আপনার সাধ্যের মধ্যে। এই ডিলাক্স হোটেলে থাকতে খরচ পড়বে জনপ্রতি 1400-1500 টাকা প্রতিদিন, সাথে পেয়ে যাবেন ব্রেকফাস্ট আর ডিনার, যদিও এটা পিক সিজনে কিছুটা বাড়বে। আর ধর্মশালার কানেক্টিভিটিও বেশ ভালো, আপনারা ট্রেনে বা ফ্লাইটে পাঠানকোট পৌঁছে ওখান থেকে গাড়িতে 3 ঘন্টার মধ্যে এখানে পৌঁছে যাবেন, দূরত্ব 90 কিলোমিটার মতো। তাহলে আপনার পরবর্তী ধর্মশালা বা ডালহৌসি বা হিমাচলের যে কোনো জায়গার ট্রিপের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন। গাড়ি বা ডিলাক্স হোটেল বা পুরো প্যাকেজ, সমস্ত কিছু ব্যবস্থা আমরা করে দিতে পারবো।